हेलो एवरीवन, तो आज के आमी घर मुसा दिया वीडियो टा स्टार्ट कर लाम। हेलो एवरीवन, वेलकम टू न्यू वीडियो। कैमन आबाई आशा कर सबाई भलो आओ भलो आ नतुन एक भिडियोते चैने अनेक 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 स्वागत। तो एन बजे 12:30 अपन साथ मात्र कथा बोलते आसलम। तो सकाल अनेक क्ज टाज कर व्यस्त छगुलर इच्छा कर भिडियो करी नाई, भावलम पर करी एगू आगे शेष करी। तो विछाना चादर चेन्ज करसी, बारिश कवर एगू चेन्ज करसी, चेन्ज करा रेखा दीस पर कल के धुए दीब। मैं की क्या करती डाइनिंग टेबिल परिष्कार करती, जग ग्लास जार ग्लास सब परिष्कार करती, टेबिल टा परिष्कार करती, रान्नाघर परिष्कार करती, अनेक बसन छो धुई, घर झाड़ू दीसि, घर मुछी। तो सबकि भिडियो करी नाई कारण एगुल एकदम करते हुए बाबू मा गेसे बाहरे, तो जार जन्ताड़ाहुड़ा एगुल रान्ना करते हैं। एक थे भाई शुए शुए लैपटप टिपते से तर क्या बसा आसले सकाल बेला खाई एक रुटी, तारपर कला आम दूध एगुला दिया एक रुटी खाई आर कि आर कि करब एई तो आर एखनो कि रान्ना करब जानि ना, देखि कि करा जाय। आर एखन आमि एकटु ग्रीन टी खाब, एर जन्य गरम जल बसाइलाम। गरम जल बस ग्रीन टी खाबो। और एक कथा बोली, कल के दीदी दादा बसा गलम ना, कल के भिडियो तो मैं बलार मत सूझ पाई ना, वोट होते से बसा आटे साथ रूमे मैं उठबे और कि तो अपना जिन जिस देखते पाई ना, ये होते बसा नतून निबे तो ওই রুমে গেছিলাম দেখতে, যে যে বিছানাটাতে আমি আর শৈব মিলে খেলা করছি পড়ে গেলাম ওইটাতে। তো তখন তো আর আমি বলার মতো সুযোগ পাইছি না, তো ভাবলাম এটা ক্লিয়ার করে দেই। মানে আমি চাই না আমি যে ভিডিওটা করব এটার মধ্যে কোনো কনফিউশন থাকুক, ক্লিয়ার থাকুক, মানে পাশের রুমে ওইটাতে উঠবে আর কি। মোটামুটি কিছু জিনিস টিনিস নিছে, বাকিগুলো নিবে আর কি। তো এই তো, তো এখন দেখি কি করি। এই যে গ্রিন টি করলাম, আর হইতেছে এই যে ভাত বসাইছি, তারপর এখানে মাছ নামায় রাখছি। এই যে আর এই যে মিষ্টি লাউ কাকরুল এগুলা ভাজি করব, এই যে আমি যেভাবে ভাজিটা করি এইভাবে করব আর কি। আর এখানে তিনটা বেগুন নিছি, দেখলাম যে তিনটা বেগুন আছে। এই যে এখানে দুই বেগুন করতে পারি, শিউন না আমি এখনো দুই বেগুনটা করি কিনা তো দেখি। আর এখন আমি এই যে ভীম সাবানটা, ভীম সাবান তো আমরা টুকরা দিয়ে ব্যবহার করি না, তবে তো অনেক গলে মানে খরচ হয় অনেক, মানে গইলা যায় অপচয় আর হয় আর কি অনেক। তো এখন আমি যে ভীম সাবান নিলাম এটা টুকরা করব, টুকরা করে নিলে চারটা টুকরা করে নিই, টুকরা করে নিলে অপচয়টা কম হয়। কালকে যে মা মাসকাবিরে বাজার আনছে, তো তো মা মা যখন আসছে আমি তো বাইরে চলে গেলাম, তো আমি তো আর কিছু শেয়ার করতে পারি না, গুছাইতে পারি না, আমি দেখিও নাই। তো মাত্র যে আমি ভীম সাবানটা নিতে গেলাম না, তো এইখানে থাকে আর কি আমাদের, এই যে এইখানে সাবান টাবান গুলা থাকে, চেয়ারটার দন যখন দেখা যাইতেছে না, এই যে যে এখানে সাবান শ্যাম্পু এগুলো এখানে থাকে আর কি। তো সাবানটা নিতে গিয়ে আমি দেখলাম যে একটা নতুন মগ, মানে টিনটা খুব সুন্দর, হয়তো বা কোনো কিছুর সাথে ফ্রি পাইছে, মানে এটা আমাদের আগে ছিল না, মাও কিছু বলে নাই, মাত্র দেখলাম আর কি। তো ভাবলাম এটা আপনাদের সাথে শেয়ার করি, প্রিন্টটা সুন্দর আর কি, কালারটা সুন্দর। ওইদিকে বুঝা যাইতেছে না, এইদিকে দেখা, এই যে আমার কালারটা খুব ভালো লাগছে, সুন্দর জিনিসটা, প্লাস্টিকের। তো ভাবলাম একটু শেয়ার করি। এই যে এদিকে আমি মিষ্টি লাউ আর এই কাকরুলটা টুকরা টুকরা করে কাটে নিলাম, আর এদিকে এই যে ফ্রাই প্যানে করবো আর কি ভাজিটা, হাইবেন বসায় দিছি। আর হইতেছে যে মিষ্টি লাউ ভাজিতে পেঁয়াজ সম্ভার দিব, ওই জন্য পেঁয়াজ কুচি করে নিলাম। আর এই যে ভাত আমার উঠে গেছে, মানে 80% হয়ে গেছে, তো এখন রান্নাটা বসে।
তেল দিলাম, এখন অল্প একটু জিরা দিতেছি, আর এখন দিতেছি একটু কালো জিরা। নরমালি এটা আমি কালো জিরা দিয়েই করি, কিন্তু আজকে ভাবলাম জিরা আর কালো জিরা দুইটাই দিই। আর দিলাম একটা তেজপাতা, এখন দেব পেঁয়াজ কুচিটা। তো এগুলো একটু ভাজা ভাজা করে নিব। তো ভাতটা হয়ে গেছে, এখন ভাতটা নামায় নিব। তো ভাতটা আবার একটু বসাইলাম, কম আছে, নিচের মাঠটা যেন শুইসা যায়, এই যে ভাতটা। আর এদিকে আমি চুলার আঁচটা কমই রাখছিলাম যেন মাঠটা ছাকতে ছাকতে এটা না পুড়ে। তো এখন আমি এই এই ইয়েগুলা কাঁকরুল আর মিষ্টি লাউটা দিয়ে দেবো, এগুলো ভাজা হয়ে গেছে যেগুলো সোমবারে দিছিলাম। চুলার আঁচটা কম তো একদম, তার জন্য এটা যে দিছি কোনো শব্দ হয়েছে না, নাইলে তো এটা দিলে ছেদ করে একটা শব্দ হয়। তো এখন আমি ভাজিটাতে দিব হলুদের গুঁড়া, এখন দিতেছি লবণ। তো এখন দুইটা কাঁচামরিচ দিতেছি, আস্তে দিলাম, এই বেয়াদবটা পইরা গেছে। ভাজিটা এখন হোক, গ্রিন টি এখন পর্যাপ্ত পরিমাণে ঠান্ডা হয়েছে, এখন গ্রিন টিটা খাই। এখন যে ঠান্ডাটা হয়েছে এটা একদম আমি জলের মতো গিলে ফেলতে পারবো আর কি, জাস্ট একটু কুসুম গরম আছে। একটা বাজে, একটা আজান দিল, বাবু মা মাত্র বাবু ফোন দিছিল মাত্র, বললো যে স্নানের জন্য গরম জল বসাইতে, তারা তো গরম জল দিয়ে স্নান করে। তো এই যে আমি গরম জল পাতিলে গরম মানে জল ভরে রাখছি, গরম জল বসাবো, আর এইদিক থেকে আমার ভাজি প্রায় হয়ে আসছে, আর এইদিকে কড়াই বসাইছি মাছ রান্না করবো, মাছ ছাড়া দিছে। তো এই মাছে আমি হলুদ তারপর মরিচ লবণ এগুলো আমার খেয়ে নিছি। এখন আমার খুব তাড়াহুড়া, কারণ তারা আইসা পড়তেছে, আবার গরম জল বসাইতে হবে, চুলা দুইটাই পড়া, তো ভাজিটা নামায় পরে গরম জলটা বসাইতে হবে আর কি। তো মাছটা এখন রান্না করে ফেলবো, কোনো বাটা মশলা দিব না, গুঁড়া মশলা যা যা আছে পেঁয়াজ সোমবার দিয়ে ওইগুলো দিয়ে দিবো, হলুদ গুঁড়া মরিচ গুঁড়া জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া এগুলা দিয়া মানে জাস্ট পেঁয়াজ সোমবার দিয়ে রান্নাটা করে ফেলবো। তো আমি তাড়াতাড়ি করে বলে ফেললাম, কারণ এটা আমার খুব তাড়া। ফ্রাই প্যানে মাছটা ভাজতাম, কিন্তু ফ্রাই প্যানে যেহেতু অন্য ভাজি করতেছে এই জন্য কড়াইয়ে ভাজবো আর কি। তো মাছটা দিয়ে দিই, কড়াই অনেক গরম হয়েছে, হাই হিটে রাখছি। তো এই যে মাছের জন্য আমি এই যে পেঁয়াজ কাইটা নিচ্ছি, আর এদিকে গুঁড়া মশলা নিচ্ছি, হলুদ গুঁড়া মরিচ গুঁড়া জিরা গুঁড়া এগুলো এখন পেস্ট করে নিব, মানে একটু জল দিয়ে গুলাই নিলাম। আর এদিক থেকে মাছ ভাজা হয়ে গেছে, উল্টায় দিচ্ছি, এই মাছটা একটু ভেঙে গেছে। তো মাছের ঝোল হয়ে গেছে, রান্নাটা শেয়ার করি নাই। আর পরে আমি দই বেগুনও রান্না করছি, ওইটা রেসিপি আর শেয়ার করি নাই, কারণ আমি আজকে ফার্স্ট টাইমই ট্রাই করছি, তো অন্য আরেকদিন শেয়ার করব। তো আমার এই যে দই বেগুন হয়েই গেছে, এখন প্রায় চুলা বন্ধ করে দেব, তো ভাবলাম এইটুকু একটু শেয়ার করি, অন্য কোনো দিন শেয়ার করবো নিশ্চয়ই। তো আজকে যেহেতু আমার ফার্স্ট টাইম, ভালো হয় না খারাপ হয় জানি না, এর জন্য আর আমি শেয়ার করি নাই।
আর ডালও রান্না করছে অল্প একটু। এটা বাবু খাওয়ার পরে দুটুকু রয়েছে। আর এদিক থেকে মা ঠাকুর দিতেছে। তো ঠাকুর যে বাবু মা যে বাইরে গেছিলো তারপরে আসার সময় জিলাপি নিয়ে আসছে, পরে ঠাকুরের জিলাপি দিছে। আর এই যে দুই বেগুনটা মানে নামানোর পরে ঠান্ডা হওয়ার পরে আর কি এই পর্যায়ে আছে। তো এখন আমি একটা রুটি দিয়া একটু নিলাম, খাবো আর কি, টেস্ট করে দেখবো কেমন হয়েছে। রুটিটা কালকে রাত্রের ট্রাই করলাম ফার্স্ট টাইম। তো আমার সাথে ভাই বসেছিল, ভাইয়েরও একটু একটু করে দিলাম, আমিও খাইলাম। তো এটা হয়েছে কি টকটা একটু বেশি লাগছে, মানে আমি টক দুইটা বেশি দিয়ে ফেলছি, আমার কাছে যেটা মনে হইল এর জন্য টক টকটা বেশি লাগছে। এছাড়া এমনিতে নয়তো ভালোই হয়েছিল, কিন্তু টক টকটা বেশি লাগছে। তো এখন আমি আম খাইতেছি, তিনটা আম নিলাম, আম ছিল, তো এখন আম খাইতেছি। আমি শিয়াল লেগে করছি মূলত। মাছে ঠাকুর দিছিল আর জিলাপি, এটাই এখন প্রসাদ খাইতেছি আমি আর ভাই। আর গল্প করতেছিলাম আমার দুই বেগুন নিয়ে, ভাই গবেষণা করতেছিল, বলতেছিল এটা সেটা। চাপটার উপরে বাজে, আমি এখনো স্নান করি নাই, তো রান্না টান্না শেষ করছি, তারপর বাবুরে খাইতে দিলাম, বাবু মা আসলো, তারপর এখন কিছুক্ষণ পর একটু রেস্ট নিয়ে বসেছিলাম, রান্না টান্না করে কাজ টাজ করি, একটু ডায়েট লাগতেছিল। তো এই তো এখন স্নান করবো আর কি, এখন আবার বাবু বললো চা করে দিতে, চা করে দিলাম। তো এখন আমি স্নান করব। তো এই ভিডিওটি এই পর্যন্ত রাখতেছি, আর বেশি বড় করবো না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নতুন আরেকটা ভিডিওতে দেখা হবে, বাই।